ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার, ইতিহাস ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে ক্লাস নেন, আমি ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে, তারপরেই মাধ্যমিক পরীক্ষা। তো মাধ্যমিক পরীক্ষায় যে তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিংগুলো আসবে, তারপর টেস্ট পরীক্ষাতে আসবে, তো সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা কীভাবে করবে সেগুলোই আজকের ভিডিওতে আমি করে দেখাবো, ঠিক আছে? তো আমি চাইছি যে তোমরা বিগত বছরের যে ম্যাপ পয়েন্টিংগুলো ইতিহাসে এসেছিলো সেগুলো আগে ভালো করে জেনে রাখো, তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষাগুলো দিতে খুব সুবিধা হবে। মানে তোমরা মোটামুটি জানতে পারবে যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনে কী কী ম্যাপ পয়েন্টিংগুলো কেমনভাবে দেওয়া হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি 2022 সালের মাধ্যমিকে যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিলো আজকের ভিডিওতে আমি সেই ম্যাপ পয়েন্টিংগুলো ধরে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং আমি করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি কিছু এখান থেকে খুব ভালোভাবেই ম্যাপ পয়েন্টিংগুলো খুব সহজে শিখে নিতে পারবে। এসো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের কোশ্চেনে কী কী ম্যাপ পয়েন্টিংগুলো ছিল। দেখো প্রথমে দেওয়া ছিল নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, তারপরে কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর, তারপরে মহাবিদ্রোহের 1857 অন্যতম কেন্দ্র দিল্লি, তারপর আবার দিয়েছে মহাবিদ্রোহের 1857 অন্যতম কেন্দ্র কানপুর। তাহলে এখানে দেখো চারটে জায়গার নাম জানতে চেয়েছে, মানে চিহ্নিত করতে হবে তোমাকে, পয়েন্টিং করে দেখাতে হবে, নদিয়া, ছোটনাগপুর, দিল্লি, কানপুর। তাহলে এখানে খুব সুবিধা হয়ে গেল, কোনো এলাকা বলে দেওয়া নেই, শুধু জায়গাগুলো। তাই জায়গাগুলো কিভাবে পয়েন্ট করবে ম্যাপের মধ্যে এসে তাহলে দেখে নেওয়া যাক। দেখো তাহলে এবারে প্রথমে যেটা ছিল নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, তাহলে নদিয়াটা তোমরা কিভাবে চিহ্নিত করবে। দেখো নদিয়া এইটা দেখো পশ্চিমবঙ্গ, তোমাদের মোটামুটি একটা আন্দাজ রাখতে হবে যে এইরকম করে এটা এরকম করে পশ্চিমবঙ্গ বঙ্গটা এই পর্যন্ত আসে, এটা এরকম মোটামুটি এটা পশ্চিমবঙ্গ, এইখান থেকে এটা পশ্চিমবঙ্গ, ঠিক আছে? তাহলে নদিয়া ঠিক এই রকম জায়গাতে হবে নদিয়া। তাহলে নদিয়া চিহ্নিত করতে গেলে প্রথমে একটা ডিপ করে গোল, তারপরে বাইরে বাইরে একটা গোল রাউন্ড দিয়ে দিলে, ঠিক আছে? এইভাবে কিন্তু নদিয়াটা তুমি চিহ্নিত করবে। তো এইখানে কোশ্চেন নাম্বারটা তুমি দিয়ে দিতে পারো 2.4.1 এরকম দিয়ে দিতে পারো, বা অ্যারো দিয়ে এখানে নদিয়াও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেমন ইচ্ছা আর কি, এরকম করে লিখে দিতে পারো। তাহলে হয়ে গেল। এবারে তারপরে ছিল কি, কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। তো কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর কীভাবে চিহ্নিত করবে, তাহলে ছোটনাগপুর এই যে অঞ্চলটা ছিল এটা কিন্তু বিহারের মধ্যে ছিল, ঠিক আছে? ছোটনাগপুর, তাহলে এটা একটা জায়গা বলেছে, তাহলে জায়গাটা চিহ্নিত করবে সেম একই পদ্ধতি, এইরকম করলে ডিপ করে দিলে, তারপরে এইরকম করে রাউন্ড করে দিলে, এটা হলো কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। তাহলে এইখানে বিহার রাজ্যটা মোটামুটি এইখান থেকে, এই যে রাউন্ডটা নেপালের, নেপালের নিচে এই যে হালকা মতন দেখতে পাচ্ছ কার্ভ, এইখান থেকে মোটামুটি এই অর্ধেকটা হচ্ছে ঝাড়খণ্ড এই দিকটা, ঠিক আছে? আর এইখান থেকে নিচের অংশটা এটা বিহার, মোটামুটি এটা আন্দাজ করবে। তাহলে এইখানে ছোটনাগপুর এই জায়গাটা তো হয়ে গেল, ঠিক আছে? তারপরে দেখো বলা ছিল কি, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি। তাহলে দিল্লিটা কী করে চিহ্নিত করবে, তা এইখানে যেটা হলো এটা তোমরা নাম্বারিং করে দিতে পারো, এখানে 2.4.2 ছিল, এরকম নাম্বারিং করে দিলে তাহলে হয়ে যাবে। এরপরে দেখো যে জায়গাটা ছিল মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি, তাহলে দিল্লি জায়গাটা কীভাবে চিহ্নিত করবে। দিল্লিটা মোটামুটি এই যে কাশ্মীরের যে এই জায়গাটা দেখছো, এখানে যে ডাউন জায়গাটা করা আছে কার্ভের মতন, এখানে মোটামুটি এইটা সোজা করে আসবে, ঠিক আছে? এটা সোজা করে মোটামুটি একটা স্কেল দিয়ে তুমি মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারো, এরকম একটা স্কেল বসালে এখান থেকে মোটামুটি সোজা, এরকম সোজা আসবে, ঠিক আছে? এরকম করে মোটামুটি হালকা মতন একটু সোজা করে এরকম আসবে, তো মোটামুটি এই সোজা আসছে, ঠিক আছে? তাহলে এই সোজা হচ্ছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে নেপাল, নেপালের এইখান থেকে নেপাল এটা, তাহলে নেপালের যে এই কর্নারটা রয়েছে এইখান থেকে যাতে দিল্লিটা উপরে উঠে না যায়, দিল্লির পজিশনটা, ঠিক আছে? তো দিল্লি এইভাবে চিহ্নিত করবে, এইখান থেকে হয়ে গেল দিল্লি। তো এটা দেখো এই এই কর্নার থেকে সবসময় একটু পজিশন এই এইখান থেকে এটা সোজা, আর এইখান থেকে মোটামুটি দেখবে এর উপরে যাতে উঠে না যায় এখান থেকে,
এরকম জায়গা। আর এই দিক থেকে এই যে এটা রাজস্থান আছে, তো মোটামুটি এই রকম সোজা করে যেতে হয়, একটা হালকা দাগ টানলে আর মোটামুটি এই কোণাটা আন্দাজ করলে যে এর উপরে যাতে উঠে না যায় আর এইখান থেকে সোজা আসবে, মোটামুটি এই রকম জায়গা করে দিল্লিটা তোমরা করবে, ঠিক আছে? তাহলে এটা নাম্বার এখানে ছিল 243 এখানে, বা দিল্লি লিখেও দিতে পারো, অ্যারো দিয়ে দিল্লি করেও দিতে পারো, অসুবিধা নেই। তবে এরকম করে দিলে কোশ্চেন নাম্বার দিয়ে এরকম করে দিলে কিন্তু হয়ে গেল, দিল্লি চিহ্নিত করা হয়ে গেল। তাহলে মোটামুটি আমি যেভাবে দেখালাম এইভাবে করার চেষ্টা করবে। তারপরে ছিল মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর। তারপরে ছিল মহাবিদ্রোহের আরেকটি এলাকা যেটা ছিল কানপুর। তা কানপুরটা কীভাবে দেখাবে? তা কানপুরটা কোথায় আছে প্রথমে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তো প্রথমেই তোমাদেরকে কিন্তু যে ইন্ডিয়ার যে একটা ম্যাপ যে রয়েছে সেই ম্যাপটি কিন্তু তোমাদেরকে ভালোভাবে একটু দেখে রাখতে হবে। এইটা যেমন ইন্ডিয়ার যে ম্যাপটা রয়েছে, দেখো এখানে যে ম্যাপের যে এক একটা রাজ্যগুলো দেওয়া আছে কীভাবে কত দূর তার এরিয়া, কোন রাজ্যতে কোন জায়গাটা অবস্থিত, মোটামুটি সেগুলো একটু আন্দাজ রাখতে হবে তোমাদেরকে। তো দেখো এখানে এখানে তোমাদের চিহ্নিত করতে হবে কি মহাবিদ্রোহের অন্যতম একটি এলাকা কানপুর। তাহলে কানপুরটা কীভাবে চিহ্নিত করবে? তা কানপুরটা উত্তরপ্রদেশের একটা জায়গা। তাহলে এই নেপাল এখান থেকে এই যে এইটা তোমরা নেপাল জানো নিশ্চয়ই, তো এইটা যদি নেপাল হয় তাহলে নেপালের নিচটা হচ্ছে এখান থেকে অর্ধেকটা এটা ঝাড়খণ্ড, আর তাহলে এইখান থেকে এই দিকটা হচ্ছে অ্যাকচুয়াল এইখান থেকে উত্তরপ্রদেশটা ছিল, উত্তরপ্রদেশটা এইরকম ছিল, কিন্তু উত্তরপ্রদেশের এই জায়গাটা উত্তরাখণ্ড হয়ে যাওয়াতে উত্তরপ্রদেশ এই এতটা জায়গা রয়েছে। তাহলে তোমাদেরকে কানপুর উত্তরপ্রদেশের একটি জায়গা, তাহলে কানপুরটা মোটামুটি চিহ্নিত করতে হবে এই যে 80 নম্বর যে ইয়েটা রয়েছে, এখানে দেখো 80 ডিগ্রি রয়েছে, নিচে 80 ডিগ্রি রয়েছে, মোটামুটি 80 ডিগ্রি দাগটার পাশে হবে, এরকম একটা স্কেল বসিয়ে নিতে পারো, মোটামুটি এরকম একটা আন্দাজ করে নিলে। তাহলে এই 80 ডিগ্রির ঠিক এই পাশে, ঠিক আছে, এইরকম জায়গাতে হবে। আর ঠিক মোটামুটি এই যে এইখানে নেপালের এইটা দেখতে পাচ্ছ কার্ভটা, দেখো এখান থেকে নেপাল শুরু হচ্ছে এখান থেকে, এই যে কার্ভটা, তাহলে এই যে 80 ডিগ্রির দাগটা এখানে মোটামুটি হবে, আর এই যে এইখান থেকে মোটামুটি চিহ্নিত করে করতে হবে। দেখো এইটা সোজা করেছি, দেখো এখান থেকে, তো এইটা সোজা করে মোটামুটি ঠিক এইখানে, যেহেতু এইখান থেকে উত্তরপ্রদেশটা শুরু হচ্ছে তাই এই জায়গাটা সোজা করার চেষ্টা করবে এখানে। এটা হয়ে গেল তোমার কানপুর, ঠিক আছে? তাহলে 2.4.4 ছিল, এটা কানপুর লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর অ্যারো দিয়েও লিখতে পারো। তাহলে এখানে তোমাদের যে এসেছিল নদিয়া, এখানে নদিয়া, এটা ছোট নাগপুর, তারপরে দিল্লি ছিল, তারপরে কানপুর। তাহলে এইভাবে তোমরা কিন্তু এখানে তোমাদের সুবিধা মানে হতো এবারেও যদি তোমাদের 24-এ আসতো, কারণ 2022-এ শুধু জায়গাগুলো বলেছিল, তাই জায়গাগুলো নর্মালি এইভাবে কিন্তু চিহ্নিত করে দিলেই হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে তোমরা দেখতে পেলে 2022 সালে কী কী এসেছিলো এবং সেই জায়গাগুলো কীভাবে চিহ্নিত করতে হয়েছিল। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা যদি শুধু জায়গার নাম দেওয়া থাকে কোশ্চেনে, তোমরা দেখলে যে 2022 সালে কীভাবে দেওয়া ছিল, আমার 23 সালের কী কী এসেছিলো সেগুলো নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, তোমরা ওটাও দেখে নিতে পারো যে 23 সালে কী কী এসেছিলো এবং কীভাবে সেগুলো চিহ্নিত করা হয়েছিল। তো এইভাবে কিন্তু সেই জায়গাগুলো তোমরা দেখিয়ে দেবে। তো এখানে আলাদা আর অন্য কোনো দাগ রাখবে না কিন্তু, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো কিন্তু করলাম, এসব দাগ কিছু কিন্তু হবে না, নর্মাল সেই জায়গাগুলোই চিহ্নিত করা থাকবে। তো আমি যেগুলো দেখালাম কীভাবে করতে হবে এইভাবে তোমরা মোটামুটি কিন্তু করে দেবে, তাহলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এর পরের ভিডিওতে আমি আবার এর আগের যে মোটামুটি লকডাউনের সময় তো পরীক্ষা হয়নি, তো তার আগে 19-20 ওই সময়গুলো আমি চেষ্টা করব সেগুলো এর নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই আমি 23 সালের যে এসেছিলো কোশ্চেনে যেগুলো আমি ওগুলো ম্যাপ পেইন্টিংগুলো দেখিয়েছি, ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আজ এখানে শেষ করছি, ভালো থাকবে।